অনেকে আমাকে জিজ্ঞেস করো রাকিব হোসেন ঋতু হোসেনের সাথে আমার কী সম্পর্ক, তো আজকের ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দেবো যে তার সাথে আমার কী সম্পর্ক, ঋতুর সাথে আমার কোনো সম্পর্ক আছে কি না। অ্যান্ড এই জিনিসটা তোমরা অনেক দিন ধরে আক্স করো, শুধু আজকে এই জায়গায় না, আমি যখন 10,000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে তোমরা এই জিনিসটা আক্স করো। তো আমি এখন চিন্তা করতেছি যে এখন আমি তোমাদেরকে বলে দিবো যে তাদের সাথে আমার কী সম্পর্ক। তো গাইস, তোমরা অনেকেই আক্স করতা যে রাকিবের সাথে কী সম্পর্ক, রাকিবের নিয়ে কেন আমি এত ভিডিও বানাই, রাকিব কেরাই তোমরা অনেকেই ছিল বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের সাথে আমার কী সম্পর্ক এটা তোমরা জানতে চাইছো। তার একটা কিউট বই না আছে, একটা না অনেকগুলো বই না আছে, বাট ছোটো বই না কিউট, এটাই জানতে চাইছো আমার কী সম্পর্ক। তো আজকে সবগুলো বলে দিবো যে তাদের সাথে কী সম্পর্ক। ভাই এত কমেন্টস বারবারে করো যে তাদের সাথে কী সম্পর্ক, তাদের লোক কেন দেখা করি না, এটা এটা সব কিছু তোমরা জিজ্ঞেস করো। তো এই সব কিছুই আজকে আমি, আর তোমাদের মনে সবচেয়ে বেশি প্রশ্ন জাগে রাকিবের সাথে আমার সম্পর্ক, মানে ওর সাথে সম্পর্ক হচ্ছে ঋতুর সাথে আমার কোনো সম্পর্ক আছে না, ওর সাথে আমার কথা হয় কিনা, রাকিবের সাথে কথা হয় কিনা, রাকিবের সাথে কেন দেখা করি না, সব কিছু আজকে তোমাদেরকে এখানে বলবো। তো রাকিবের সাথে কেন দেখা করি না সেটা আগে বলি, রাকিবের বাসায় অনেক অনুষ্ঠান চলতেছে, চলতেছে ওই চলতেছে, আর আমি অনেক কমেন্টস টমেন্টসও করছি, তোমরা অনেকে অনেক কমেন্টস করছো ফেসবুকে, মানে ইউটিউবে না করলেও ফেসবুকে মনে করো দুমায় কমেন্টস করছে, মানে পুরা 2-3,000 কমেন্টস হয়ে গেছে, মেনশন হয়ে গেছে, বাট তারপরে সে কোনো রিপ্লাই দেয় না। অ্যান্ড সে আমাকে বলছে যে কোনো একদিন দেখা করবে, তো ওইটা আর আমি আশায় থাকি না, তো আল্লাহ ভরসা আর কি। আর আরেকটা কথা হচ্ছে তার সাথে আমার কী সম্পর্ক সেটা নিয়ে তোমরা অনেকেই কোয়েশ্চেন করো, যে তোমরা অনেকেই জানতে চাও তার সাথে আমার কী সম্পর্ক। রাকিবের সাথে আমার অনেক দূর 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 সম্পর্কে কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ, মানে ফ্রেন্ডলি হচ্ছে আমি তাকে ভাই মনে করি এটাই, আর ইউটিউব আইডল মনে করি, বা ইউটিউবে একটা মানে একটা জিনিস মনে করি আর কি। আর যখন ঋতুকে নিয়ে আমরা প্র্যাঙ্ক কল করলাম, অনেকেই ভাবছো যে ঋতুর সাথে আমার রিলেশন এটা এটা, না গাইস, ঋতুর সাথে আমার কোনো ফ্রেন্ডলি সম্পর্ক ছিল না, আমি ভাই বোনের মতো সম্পর্ক করতাম, কোনো ভাই সম্পর্ক কিচ্ছু নাই ভাই, ওর সাথে আমার কোনো কিচ্ছু নাই, ওর সাথে কথাই হয়েছে আমার হয়তো 2-1 দিন মনে হয়, তেমন কথাও হয়নি, ঠিক আছে। যদিও অনেকে এখনও আমার কমেন্টসে কয় ভাই ঋতু লাগে, ঋতুরে তুমি মনে অনেক পছন্দ করো, ঋতুরে তোমার এইটা, ঋতুরে হেডা, রাকিবের লোক তোমার কি, রাকিবের লোক তোমার কোনো সম্পর্ক নাই, ঋতুর লোক রাকিবের সম্পর্ক হচ্ছে কেমন সম্পর্ক, ধরো আফ্রিদির সাথে আমার কী সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, কারণ আমি ইসলামে সবাই ভাই ভাই, কারণ আমি তারে ভাই বলতেই পারি, সবই তোমরা ভাই বলতে পারো এটাই। তো যাই হোক, আর ঋতু ক্রাশ কিনা অনেকে জিজ্ঞেস করে, ক্রাশ কিনা ঋতু, কি আমার ক্রাশ কিনা, ঋতু আমার ক্রাশ না ভাই, অ্যান্ড ক্রাশ না ক্রাশ না, একটু লাইক তো মানুষ করেই, একটু পছন্দ করেই, বাট কথা হচ্ছে যে তেমন পছন্দ না। হ্যাঁ, ওই জাস্ট একটা মনে করো হাই হ্যালো, মানে একটা ফ্রেন্ডলি পছন্দ আছে না, যে ফ্রেন্ডলি ভালোবাসার মানুষের ফ্রেন্ডলি থাকে না, এই ফ্রেন্ডলি একটা পছন্দ, তেমন আর কোনো পছন্দই নেই, বাট তোমরা অনেকেই এগুলো আস করো, তাই তোমরা হয়তো বুঝতে পারছো ঋতুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বাট তাদের সাথে আমার কথা হয়েছে ইনস্টাগ্রামে, অ্যান্ড অনেক কথা হয়েছে। আজকে তোমাদেরকে আমি পুরো ক্লিয়ার করে দিলাম, আর মনে হয় যে এইসব কিছু নিয়ে আর ভিডিও করতে হইব, যে তাদের সাথে আমার কী সম্পর্ক, ঋতু রাকিবের সাথে, বিশেষ করে ঋতুর সাথে আমার কী সম্পর্ক এটা নিয়ে আসে ক্লিয়ার করে দিচ্ছি, যে ঋতুর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঋতুর হয়তো বা কোনো বয়ফ্রেন্ড আছে সেটা আমি অবশ্য জানি না, হয়তো তার কোনো বয়ফ্রেন্ড থাকতেও পারে। এইগুলো প্রশ্ন করো যে তার সাথে আমার কোনো সম্পর্ক আছে, হয়তো তার কোনো বয়ফ্রেন্ড আছে, আমার মানে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, কোনো সম্পর্ক নাই, মানে কোনো 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 সম্পর্ক নাই, ঠিক আছে, হয়তো আমি লাইক করা মানে বুঝাই কি, মানে কে বলে ভাই তুমি কি ঋতুরে পছন্দ করতা, তার মানে তুমি ছেঁকা খাইছো এটা কইছিল, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু না, আমার মায়ের পর্যন্ত কইছে, তোমাদের কমেন্টস দেখে আমার মায়ের পর্যন্ত কইতো তুই কি ঋতুরে পছন্দ করস, আমি আমার আম্মুরও বলছি না আম্মু আমি পছন্দ করি না, জাস্ট হচ্ছে ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইবার চায়, ভিডিও করতে গেলে কেন জানি মানুষ চায় আমি জানি না, ঠিক আছে। আর গাইস, অনেকে এই প্রশ্নগুলো করে যে এই যে লাস্ট টাইম আর কি, যখন আজ থেকে 1 বছর আগে এই সময় মানে বাণিজ্য মেলার সময়, বাণিজ্য মেলা চলতেছে, তো এই সময় আমি প্র্যাঙ্ক কলটা করছি, আর প্র্যাঙ্ক কলটা হঠাৎ ভাইরাল হয়েছে আমি জানিও না, ফেসবুকে ইউটিউবে টিকটকে সবচেয়ে বেশি ভাইরাল হয়, তো ফেসবুকে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম, কজ প্রবলেম ছিল আমার আইডিতে, আর টিকটকে আমি ডিলিট করি নাই, আর ইউটিউবেও ডিলিট করি নাই, তো ইউটিউবে এটা 7 লাখের মতো সব ফলোয়ার, আর তখন সবাই জানিয়ে গেছিল কি, যে আমার মনে ঋতুর সাথে কোনো সম্পর্ক আছে, কারণ ঋতুরে নিয়ে কোনো ছেলেকে তেমন কোনো পোস্ট দেয় না, আমি করছি হয়তো কোনো সম্পর্ক আছে, না ভাই কোনো সম্পর্ক নেই ভাই, মাপ চাই ভাই, এগুলো নিয়ে আর কোনো কথা যাতে না হয় যে তার সাথে আমার কোনো সম্পর্ক আছে, এখনও পর্যন্ত সে আমার প্যারা দেয় যে আমি নাকি আমার মাধ্যমে তার ক্ষতি হইতেছে, এটা হইতেছে ভাই, আমিও চাই না ভাই আমার মাধ্যমে তার ক্ষতি হোক, ঠিক আছে। আর এটা নিয়ে অনেকে এখনও কমেন্টস করে যে তার সাথে রিলেশন মাঝখান দিয়ে, আমার একটা বয়ফ্রেন্ডের নামও ভাইরাল হয়েছিল, ইয়ালি না কি জানি নামটা, ওই বয়ফ্রেন্ডের নাম ভাইরাল হওয়ার পর একটু পাচ্ছিলাম, তখন আমি বলছি যে ভাই ওই রিলেশন করে আমার সাথে ওর কোনো সম্পর্ক নাই, বাট এখনও পর্যন্ত সবাই আমার কয় যে আমার সাথে তার সম্পর্ক আছে, ভাই আমি কোন দেশে যাবো ভাই কোন জায়গায় যাবো, এই জন্য এই জায়গায় এসে কথা বললাম, কথা আমি বাসায় যখন এই ভিডিওগুলো করি আমার আম্মু প্যারা দেয় যে তুই এখন আবার এগুলো নিয়ে ভিডিও করিস, না গাই আমি তো ভিডিও করতে চাই না, বাট তোমাদের সাবস্ক্রাইবার এত এত কমেন্টস করো, এত এত কমেন্টস করো, আমি আর না মানে না করে পারি না, ঠিক আছে। তো রাকিবের সাথে লাস্ট ভিডিওতে তোমাদের দেখছো যে তার সাথে আমি কথা বলার ট্রাই মানে কথা বলছিলাম, রিপ্লাই দিচ্ছি কিনা সেটা নিয়ে ভিডিও দিব সামনে, আর রিয়াকশন ভিডিও দিব, মানে রিয়াকশন ভিডিও করলেও দোষ, এখন তাদের নিয়ে ভিডিও করে বন্ধ করে দিয়েছি, রিয়াকশন ভিডিও করলেও দোষ, এইসব ভিডিও বানালেও দোষ, সব কিছু বানালেও দোষ, তো যাই হোক গাইস তোমরা হয়তো ক্লিয়ার হয়ে গেছো, আমি এই কথাটাই বলবো যে ভাই হয়তো তোমরা ক্লিয়ার হয়ে গেছো ভাই, আর ভাই বললো না ভাই আমি মাপ চাই ভাই প্লিজ ভাই, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আর কেউ বললো না, ঠিক আছে না।
তো এইটাই, আর কোনো সাবস্ক্রাইবার আর বললো না যে তার সাথে আমার সম্পর্ক আছে। হ্যাঁ ফ্রেন্ডলি সম্পর্ক একটা থাকতেই পারে ভাই, ফ্রেন্ডলি সম্পর্ক ভাই, এই না যে তার রিলেশনশিপ, ফ্রেন্ড মানেই তো আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, ঠিক আছে। হ্যাঁ বয় মানে জিএফ এর মতোই, মানে ফ্রেন্ড, গার্লফ্রেন্ড মানে কি মেয়ে ফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, এবং থাকতেই পারে, কোনো কিছু নাই ভাই, কোনো কিচ্ছু নাই তার সাথে, ঋতুর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, তাদের নিয়ে আমি আর চাই না ভাই এইসব ইয়া করতে। যাই হোক সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হবে। ছোট্ট একটা ভিডিও দিলাম, একটু মানে ইনফরমেশন দিলাম, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ, আই লাভ ইউ, ফেব্রুয়ারি মাস আমার প্রমিস করে দিলাম, আই লাভ ইউ এভরিওয়ান।